হ্যালো ডিয়ার ফ্যামিলি, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দেখতেই পাচ্ছেন যে আকাশের মধ্যে কত বাজি ফুটছে। অ্যাকচুয়ালি বোনের বিয়ের এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম ওর গায়ে হলুদের পর্ব, আর এটা দ্বিতীয় পর্ব, রাত্রির পর্ব। অ্যাকচুয়ালি এখানে বিয়েবাড়ির অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি লজের মধ্যে করা হয়েছে। বিয়েবাড়ি মানেই হইচই হুল্লোড়, ফুচকা খাওয়া, আইসক্রিম খাওয়া, আর খুব মজা, সাজা গোজা, এইসবই হচ্ছে বিয়েবাড়ি। তো আমার খুবই ভালো লাগছিলো। আর এখানে আমার একটা কাকা দেখুন হুক্কা খাচ্ছিলো, খেতে খেতে কেমন পড়ছিলো দেখুন, সকলকে হাসাচ্ছিলো, আর সেই মোমেন্টটা আমি খুব ফিল করছিলাম, আমার খুবই ভালো লাগছিলো। আর এখানে আইসক্রিম খাওয়া হচ্ছিলো লজের মধ্যে, আর বিয়েবাড়িটা লজে হয়েছে। আর এখানে দাদা, এখানে দুটো বৌমণি আর দাদা দাঁড়িয়েছিলো, আর রেশমি দেখুন এখানে আইসক্রিম খাচ্ছে। তো রেশমির লুকটা কেমন লাগছে বন্ধুরা? তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আমার ভাইপো, আর একটা ভাইপো এখন কোথায় আছে আমি দেখতে পাচ্ছি না। তো এখানে তিনতলার লজের মধ্যে তিনতলার ওপরেই বিয়ের মণ্ডপটা করা হয়েছিল, আর এখানে বর দাঁড়িয়েছিল, এখানে মালা বদল হবে, আর এটাও আমার একটা বৌমনি হয়, আর এখানে মালা বদল হবে, আর সেই পর্বটা আজকে আপনাদের সামনে শেয়ার করবো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বোন আসছে, আর এখানে সকলে জামাইবাবুরা মিলে বোনকে নিয়ে আসছে, আর আমার বড় দাদাও ছিল। আর আবহাওয়াটা ছিল খুবই গরম, খুবই প্যাচপ্যাচি, একদম ভালো লাগছিল না। এত গরমের মধ্যে বেনারসি পরেছিলাম, খুবই কষ্ট হচ্ছিল। অনেক দিন আমি শাড়ি টাড়ি পরিনি। তো আপনাদেরকে দেখাবো আমার মুখটা কেমন লাগছে। আমি একটা ভিডিও করছি, তো সেই হিসেবে আপনাদেরকে দেখাতে পারছি না আমার মুখটা। তো আপনারা ওয়েট করুন আমার মুখটা দেখার জন্য। তো কতক্ষণ বলেন পারিনি যে দুবাই থেকে এসে এরকম একটা বোনের বিয়ে পেয়ে যাবো, মনসা পুজোতে যাবো, আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, বাঙালি মানে বারো মাসে তেরো পার্বণ, যেমন পুজোটাও পেয়ে গেলাম আর বিয়ে বাড়িটাও পেয়ে গেলাম। খুব এনজয় করে এবার আমরা দুবাইয়ে ফিরে যাবো। মাত্র 15 দিন আর বাকি আছে দুবাই যেতে। তো ততক্ষণ একটু মজা করবি। এর পরের স্টেপ আছে, বাড়িতে রং হচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এবার আছে বাড়িতে কালী পুজো, মা কালীকে নিয়ে এসে তারপর দুদিন থেকে তারপর যাবো দুবাই। তো চলুন আপনাদেরকে ইন্ডিয়ার চা কুচু সব শেয়ার করে নিই, দেখিয়ে নিই কদিনের মধ্যে, তারপর যাওয়া যাবে। তো এখন দেখুন শুভ বৃষ্টি হবে, মালা বদল হবে, মালা বদল হবে। তো আপনারা দেখতে দেখছেন, এটা হচ্ছে একটা পাশের বাড়ির বৌমনি হয়, তো মানে মালাটা পরিয়ে গলার মধ্যে। আর এই যে বোনকে দেখছেন, বোনটা খুব সুন্দর দেখছি, মেকআপ করেছে, তো একটা আলাদা লুক তো লাগছে। তার মধ্যে বোনকে খুব সুন্দর দেখে, ওখানে ঠিক করলেই খুব সুন্দর লাগে। ওই মানে দাদা সবসময় বলে, মামুনি নিয়ে যখন আমরা মানে কথা বলি বা গল্প করি, তখনই দাদা বলে যে মামুনকে এত সুন্দরই দেখতে, যে একটা টিপ করলেই মামুনকে খুব সুন্দর লাগবে। আর মামুন খুবই ভালো, আর খুব ঠান্ডাও, আর খুবই মিশুকে, আর আমার খুবই ভালো লাগে। আর ছোটোবেলা থেকে আর একটা কথা আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারছি না বন্ধুরা। তো ছোটোবেলা থেকে আমি ওকে, ও মানে আমার কাছে থাকতে পারতো, মানে দুপুরে যখন সান্টানোর মা করিয়ে দিত, আর আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না ছোটোবেলা থেকে। তো ও আমার কাছেই ঘুমাতো, আর নমা করে পাগল হয়ে যেত, কখনো কখনো নমা মানে আমার মায়ের কাছে থাকতো, আর কখনো কখনো আমার কাছে থাকতো। এমন কিছু মুহূর্ত আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না। এমনকি প্যাকেট, ওই যে জামা কাপড়ের প্যাকেটগুলো হয় না, ওগুলো কেটে ওর মধ্যে কাঁথা দিয়ে ওকে শোয়াতাম। আর আমার ওই মোমেন্টগুলো না আজকে খুব মনে পড়ছে, যে মামুন কত ছোট ছিল। তো ও আস্তে
আস্তে আস্তে কত বড় হয়ে গেল, আজকে বিয়ে বিয়েতে বসে পড়লো। তো আমার খুবই ভালো লাগছিল যে মামুন এত বড় হয়ে গেছে। তো আমি আমি ভেবে উঠতে পারছিলাম না যে আমি কি ছোট্ট মামুনকে নিয়ে আদর করতাম, ফুলের কাছে রেখে শোয়াতাম। তো আজকে মামুনের বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল, আর খুবই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে বলতে উঠতে। আর আপনারা অবশ্যই বলবেন যে আমার বোনকে কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। বিয়ে টিয়ে হবে, মালা বদল হয়ে যাওয়ার পরে আমরা যাব খাওয়া দাওয়ার প্যান্ডেলে যাব। তো আমরা সাথে শেয়ার করব এখানে না, মানে নাচতে অনেক রকম ছড়া পাচ্ছিলো, সেগুলো না শুনতে ভালো লাগছিলো। আর সকলে বলছিলো যেহেতু জামাইরা ফিরে ধরেছিলো ওদের কষ্ট হচ্ছিলো, তাও বলছিলো যে আর একটু আর একটা ছড়া বলো, আর একটা ছড়া বলো, এরকম বলে বলে অনেকক্ষণ টাইম নিয়ে হচ্ছিলো। যেন অনেকক্ষণ ধরে থাকতে পারে, মানে শাড়িরা বা বন্ধুরা মিলে সকলে বলছিলো যে আরও ছড়া বলো, আরও ছড়া বলো। আর বোনকে তো তুলে করেছিল, দেখতেই আছেন বন্ধুরা, মালা তো করাতেই পারছিল না, আর বোন খুব ভয় পাচ্ছিল। আর এখানটা না খুব আমরা মজা করছিলাম, এনজয় করছিলাম, যেহেতু জামাইয়ের পক্ষ থেকে দুজন এসেছিল বন্ধু, মানে চালাতেই পারছিল না জামাইকে, আর বোনকে তো অনেকজন মিলে জামাইরা ধরেছিল, সেহেতু বোনকে সকলে মিলে চালিয়ে ধরেছিল। আর খুব সুন্দর লাগছিল মোমেন্টটা। আবার মানে সকলে বলে না যে বড় বড় না কোনে বড়, সাজনা তলায় তুলে ধরো। তো এখন বোনকে তুলে ধরেছে এখানে, বোন তো বড় হয়ে গেছে আর বর তো ছোট হয়ে গেছে। বোনকে মানে যেহেতু অনেক জামাইরা অনেক সকলে ছিল, সেহেতু বোনকে অনেকটা উঁচুতেই চালিয়েছিলো, আর খুব সুন্দর লাগছিলো এখানটাও। আজকের ভিডিওটা এইটুকু। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, সকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি টুন করে বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। এখনকার মতো টাটা, বাই বাই বন্ধুরা।